আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর মুচমুচে ইফতারিতে খুব সহজেই বেগুন আর আলুর এই চপটি তৈরি করে নিতে পারেন। একের মধ্যে দুইয়ের স্বাদ, খেতেও কিন্তু অসাধারণ। বাসায় যদি তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে বেগুন আর আলুর এই চপ তৈরি করেছি। আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও আলুগুলোকে ভালোভাবে করে ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চা চামচ পরিমাণ আর ধনে গুঁড়া, হাফ টেবিল চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা হাফ টেবিল চা চামচ পরিমাণ। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে করে ভেজে নিয়েছি। আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে আলুটাকে মিশিয়ে নিলে খেতে কিন্তু চপগুলো আরও বেশি মজার হয়। তো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ঠান্ডা করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর আবার আমি হাত দিয়ে ভালোভাবে করে মিশিয়ে নিব। তো আমি একটা বেগুনকে ছুরির সাহায্যে কেটে নিব। এমনভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। আমরা যেভাবে বেগুনের চপ তৈরি করি সেমভাবে এইগুলোকেও কেটে নিতে হবে। তো আমার বেগুনগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ লবণ। লবণ পানিতে বেগুনগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলোকে পানি ঝরিয়ে তুলে নিব। এখন আমি বেগুনের মধ্যে আলুটাকে দিয়ে চপগুলো তৈরি করে নিব। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন আমি ভাঁজ করে নিব এভাবে করে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি আটকিয়ে দিব। সেমভাবে আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি আলুগুলো দিয়ে নিব। আবার একটা টুথপিকের সাহায্যে আটকে দিব। সেমভাবে আমি সবগুলো বেগুনের চপ তৈরি করে নিব। তো আমার সবগুলো বেগুনের চপ তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ বেসন দিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টেবিল চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। একবারে পানিটা ব্যবহার করব না।
তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন বেগুনের চপগুলোকে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই বেগুন আর আলুর চপগুলোকে ভেজে নিব। এখন আমি চপগুলোকে উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তো আমার বেগুন আর আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।